সাহস, তুই আমার লোকের গায়ে হাত দিছস, সাত গ্রামের লোকের সামনে যাত্রার স্টেজে উঠে শেষ দোলার মতো ডায়লগ দিছস, আমার চোখের দিক তাকায় কথা কইছস, তুই টাইম দিছস আমার তিন দিনে, এখন তো তোর টাইম নাই এক সেকেন্ডও। শান্তিপুরবাসী, আমি শান্তি চাই, যারা এই ঘটনা দেখছ তারা ভালো করে মনে রাখো, বড় মালিকের লয় বেদবি করলে তার অবৈধ হলে এই চাকরের মতন অবস্থা হইব, এই কথাটা মনে রাখো। এই চল তুই শহরে লেখাপড়া করবি, অনেক বড় পাশ নিবি, আমরা চাকরের বংশ, তুই চাকর হবি না? আমার স্বপ্ন তুই মাস্টার হবি, সবাই কবে আমি মাস্টারের বাপ, তোর পাশ দেওয়ার সার্টিফিকেট বুকে জড়াইয়া মহিলাও আমি শান্তি পাবো। বাগান, আরে বাগান বাবা, আর এক রাখ বাবা, মা বাবা, অহন বাবলা রে কিছুই কন যাইব না, তাইলে বড় মালিক অরে মাইরে ফলাইব। খুশি তাই খুশি, বাবার এই অবস্থা কেমন হইল? কে আমার বাবারে খুন করছে? মা, ও মা, বাবার এই অবস্থা কেমন হইল? মা, কে আমার বাবারে খুন করছে? ও মা, মা, বাবার এই অবস্থা কেমন হইল? মা, ও মা, আমার বাবা। বাবা বাবা, তুমি দেখো আমি তোমার স্বপ্ন পূরণ করছি বাবা, আমি অনেক বড় পাশ দিয়েছি বাবা, অনেক বড় পাশ দিয়েছি। এই যে দেখো, এই যে সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট দেখো, আমি অনেক বড় পাস দিয়েছি বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করছি বাবা। বাবা তুমি দেখো, বাবা তুমি দেখো না। এই যে ভাইয়েরা, একবার বলেন আপনারা, আপনারা এই গ্রামের মানুষ, আপনারা সবাই জানেন, আপনারা জানেন কে আমার বাবারে খুন করছে? না বললে আল্লাহর কাছে তাই থাকবেন। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এভাবে কান্দ না বাজান, মোর তার কষ্ট হইব। হায়াত মৌতের উপর তো কারো হাত নাই। হায়াত মৌত তো আল্লাহর হাতেই, তাই বলে কি কোনো আইন কানুন থাকবো না? ঠিক আছে, কেউ যখন মুখ খুলবেন না, আমিও প্রতিজ্ঞা করতেছি এই মাটিতে আমার বাবার রক্ত ধরছে, আমার বাবার খুনের বদলা না নিয়া আমি এই মাটি ছাড়ুন না, আমি এই মাটি ছাড়ুন না।